আসসালামু আলাইকুম পাবলিক, আমি মোহাম্মদুল্লাহ সাজেদ, রয়েছে আপনাদের সাথে। তো রোস্টিং ভিডিও সবাই করে থাকেন, কিন্তু রোস্টিং ভিডিওর জন্য আপনি একটি পারফেক্ট ইন্ট্রো তৈরি করতে পারছেন না। তো আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব যে আপনি মোবাইলে কাইন মাস্টারের মাধ্যমে কীভাবে রোস্টিং ইন্ট্রো তৈরি করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। রোস্টিং ভিডিওর প্রিভিউ আপনারা একটু দেখে নেন। রোস্টিং ইন্ট্রোটি বানাতে আপনাদের কিছু এলিমেন্টসের দরকার হবে, তো বোধহয় আপনাদের কাইন মাস্টার দরকার হবে। আর আপনি যদি আমাদের চ্যানেলের সাথে জড়িত থাকেন তো অবশ্যই আপনার কাইন মাস্টারটি রয়েছে আপনার মোবাইলে। তো আরেকটি দরকার হবে ফায়ার টেক্সট এফেক্ট জিপ ফাইল। তো এটার লিঙ্ক আমি ভিডিওর শেষে বলে দেবো যে এই লিঙ্কটা আপনি কোথায় গেলে পাবেন। তো চলুন কাইন মাস্টারটি ওপেন করা যাক। তো সর্বপ্রথমে আপনাদের একটি ভিডিও ব্যাকগ্রাউন্ড দরকার হবে, যার লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনার ওখান থেকে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার পর আপনার কাইন মাস্টার দিতে হবে। তো কাইন মাস্টারে তারপর আপনার সামনে এরকম স্ক্রিন আসবে। তো আমাদের এখানে আপনাদের অনেক লেয়ার ধরতে হবে, ধরুন আপনার 8টা এর বেশি অনেক লেয়ার নিতে হবে। তো অবশ্যই আপনি এমটি লেয়ারে গিয়ে অবশ্যই একটি কালো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন। কালো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পর আপনি যে ওই যে ফায়ার টেক্সট জিপ ফাইল, ওটার লিঙ্ক আমি একটু পরে বলে দেবো যে আপনি কোথায় থেকে ডাউনলোড করতে পারবেন। তো এখানে আপনার ডাউনলোড করার পর এক্সট্রাক্ট করবেন, এক্সট্রাক্ট করাবেন, ওর ভিতরে আপনার এ টু জেড সব অ্যালফাবেট আছে। আপনি ওখান থেকে আপনার নাম সিলেক্ট করবেন। তো এখানে আপনার নাম অনুযায়ী আপনি কয়টা অক্ষর দেবেন সেভাবে আপনি সিলেক্ট করবেন। তো ওভাবে আপনি আপনার নামগুলো সিলেক্ট করবেন। আপনার যে কটা শব্দ আপনার ইউটিউব চ্যানেলে দরকার হয় বা আপনার চ্যানেল যেটুকু দরকার হয় সেভাবে আপনি সিলেক্ট করে চারটা চারটা অক্ষর করে আপনি এটা এক্সপোর্ট করে নেবেন। তো আপনার যতগুলো অক্ষর হয় আপনি সেভাবে এক্সপোর্ট করবেন। যাবে তো আপনি আপনার সেই ডাউনলোডকে তো ভিডিও ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করবেন। ভিডিও ব্যাকগ্রাউন্ডে আপনি অবশ্যই টাইম লাইনটা একটু বড় করে নেবেন, অবশ্যই ডুপ্লিকেট করে নিতে পারেন। তো এবার আপনি আপনার ওই এক্সপোর্টকৃত যেগুলো অ্যালফাবেট আপনি সিলেক্ট করেছেন বা তিনটা বা দুইটা সিলেক্ট করেছেন সেভাবে আপনি আপনার মিডিয়া লেয়ার হিসেবে ই করবেন। তো এখানে আপনি নিচে দেখতে পারবেন ব্লেন্ডিং অপশন, ব্লেন্ডিং অপশনে গিয়ে স্ক্রিন করে দিবেন। তো স্ক্রিন করে দেওয়ার পর আপনি দেখতে পারবেন এক প্রকার দাগ আসতে, তো আপনি এটা অবশ্যই ক্রপ অপশনে গিয়ে, ক্রপ অপশনে গিয়ে মাস্ক অপশন অন করে দেবেন এবং হালকা ফেদার করে দেবেন। ফেদার করে দিলে আপনার সেই চারকোনা দাগটি অবশ্যই সরে যাবে। তো এবার আপনার দ্বিতীয় লেয়ারটি সিলেক্ট করবেন, দ্বিতীয় আপনার নামের দ্বিতীয় এটা আপনি এক্সপোর্ট করছেন। তো এটা আপনি ব্লেন্ডিং স্ক্রিন করে দেবেন এবং ক্রপ অপশানে গিয়ে হালকা ফেদার করে দেবেন। ফেদার করে দিলে আপনার লেখাটা একটু স্মুথ হবে। তো এরকম করে দিলে আপনার লেখাটা অবশ্যই এরকম আসবে। তো দেখতে পাচ্ছেন এক আলাদা রকমের একটা রূপ কিন্তু চলে এসেছে। তো আপনার যেহেতু যদি আরও দরকার হয় আপনি এটা মিডিয়াটিকে আবার ডুপ্লিকেট করে নেবেন। তো ডুপ্লিকেট পাওয়ার পর আপনি এই লেয়ারটিকে তিন ডটে ক্লিক করার পর ডুপ্লিকেট অপশন দেখবেন। তো ডুপ্লিকেট করার পর আপনি নামের থেকে হালকা একটু দূরে দেবেন এবং এটা ডুপ্লিকেট নেবেন। তো এবার একটু সাইজ করে নেবেন, ইউর নেম আপনার লোগোটা যেভাবে বসাবেন আপনার নামটাও সেভাবে সিলেক্ট করে দেবেন। তো হালকা নাম হওয়ার পর আপনি আপনার লোগোটি মিডিয়া থেকে অ্যাড করবেন।
তো এই ধরে না এটা আপনার লোগো, পিছনে আপনার নাম ওই ভাবে জ্বলবে। তিন অ্যানিমেশন থেকে অবশ্যই পপ দিবেন, পপ দেওয়ার পপ সিলেক্ট করবেন। পপ দেওয়ার পর দেখবেন আপনার অলরেডি ইন্ট্রো কিন্তু তৈরি হয়ে গেছে। এখানে যদি আপনি আরও একবার আরও একটু প্রভাবে ই করতে চান তো অবশ্যই লেয়ার থেকে এফেক্ট অপশন দেখবেন। তো এফেক্ট অপশন থেকে আপনি একটু নিচে গেলে দেখতে পারবেন, সেগুলো অবশ্যই আপনার ডাউনলোড করতে হবে। তো আপনি এফেক্ট অপশনে গিয়ে অ্যাসেসর থেকে হরো শেক নামে একটি এফেক্ট থাকবে, তো আপনি ওটা ডাউনলোড করতে পারেন। ওটা ডাউনলোড করলে আপনার এক প্রকার ধরতে পারেন। তো আপনি দেখেন, অবশ্যই আমি দেখাই। তো আপনি দেখতে পারলেন অবশ্যই এবার ভিডিওটি কি প্লে করবেন। তো প্লে করার পর দেখবেন আপনার এখানে একটি শেক চলে এসেছে। শেক আসার পর আপনি একটি সাউন্ড সিলেক্ট করবেন, যে কোনো সাউন্ড আপনি সিলেক্ট করবেন যেটা আপনার পছন্দ হয়। তো অবশ্যই দেখলাম আমাদের ইন্ট্রো কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আপনি এক্সপোর্ট করে দিতে পারেন। তো আপনার অবশ্যই সাউন্ড আপনি একটু ভিডিওটি মানে একটু কাট দিতে পারেন, কাট দিলে আপনার শর্ট হয়ে যাবে এবং আপনার লোগোটিকে সেট করে আউট অ্যানিমেশন থেকে ফেডে দিয়ে দিবেন। তো ফেডে দিয়ে গেলে আপনার স্মুথভাবে ভিডিওটি শেষ হয়ে যাবে। তো এখান থেকে আপনি আপনার সাউন্ডটিকে একটু করে দিবেন। তো অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের ইন্ট্রো কিন্তু ফুললি কমপ্লিট। তো এবার আপনি এক্সপোর্ট করে দিতে পারেন। তো জিপ ফাইলের ডাউনলোডের লিঙ্ক আমাদের ফেসবুক পেজে দেওয়া থাকবে, আপনি ওখান থেকে ডাউনলোড করতে পারেন। সো পাবলিক, আজকে ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সো খুদা হাফেজ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।